অপু, তুমি আমার ছোট বোন, যারা আমার পরে আসছে জুনিয়র, সবাইকে আমি হিরো হইলে ছোট ভাই, হিরোইন হইলে ছোট বোন হিসাবে সম্বোধন করি এবং ভালোবাসি, পছন্দ করি। তোমার আর সাকিবের বিয়ে হয়েছে, তারপর অনেক বছর পার হয়ে গেল, কিভাবে কি হইলো সব কিছু আমি জানি না। শুনছি ডিভোর্স হয়ে গেছে, সেটা তুমিও মেনে নিছো, তোমার ভক্তরাও মেনে নিচ্ছে, সাকিবও মেনে নিচ্ছে, আবার তোমাদের সন্তানকে তোমরা তোমাদের ভালোবাসা দিয়েই আগলে রেখেছ, দুজনেই সমান সমান, কেউ কারো চেয়ে কম না, আর আমাদেরও দোয়া তোমাদের জন্যে কম না। তোমাদের কোটি কোটি ভক্ত, এই ভক্তদের মনে আবল তাবল কথা বলে কষ্ট দিও না। তুমি কি জানো, তোমার ভক্তরা যখন তোমার একটা যে কোনো মানে খারাপ কথা শুনে বা নেগলেসি টাইপের একটা ইন্টারভিউ দেখে, হুট করে তুমি লাইভে চলে আসো, এই ধরনের দেখলে তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। ভক্তদেরকে কষ্ট দিও না, ভক্তরাই হলো তোমার ভাগ্যের চাবিকাঠি। যদি ভক্তরা তোমার সিনেমা হলে না ঢুকে ছবি দেখতে, তাহলে তুমি অপবিশ্বাস আর অপবিশ্বাস থাকবে না। এখনও তুমি কোটি দর্শকের মনে আছো, আমি আশা করব তুমি আমার এই কথাগুলি অন্যভাবে না নিয়ে বড় ভাই হিসাবে এই কথাগুলি যদি নাও, যে আমার বড় ভাই আমাকে জ্ঞান দিয়েছে, নিশ্চয়ই সে আমাকে ভালোবাসে, হয়তো তুমি অন্য ধর্মের, আমি অন্য ধর্মের, ডাজ নট ম্যাটার, সবাই আমরা মানুষ, রক্তে মাংসে করা, আমার এখানে শিল লাগানো নাই মুসলমান, তোমার গায়ে শিল লাগানো নাই তুমি মুসলমান। তুমি যদি কোনো ভালো কাজ করো, হয়তো তুমিও একদিন বেহেস্তে যাইতে পারো, তোমার সাথে আমার দেখা হইতে পারে, আমি যদি ভালো কাজ করি। তো সব হলো মনের মধ্যে, তোমরা প্রেম করছো অনেক বছর, আমরা জানি, আমরা তোমাদেরকে ভালোবাসি বিদায়, কাউকে কিছু বলি নাই, না ইলেকট্রনিক মিডিয়া না প্রিন্ট মিডিয়া, তোমাদের মতো তোমরাই প্রকাশ করছো তোমাদের অভিব্যক্তি। হয়তো কিছু দর্শক, তোমাদের কিছু ভক্ত এটাকে ভালোভাবে নিয়েছে, অ্যাপ্রিসিয়েট করেছে, কিছু ভক্ত মনে কষ্ট পাইছে, হ্যাঁ, তো যাই হোক, বিয়ে তো মানুষের হবেই, যেহেতু ছেলে হয়ে জন্ম নিছে একজন, মেয়ে হয়ে একজন, তো বিয়ে হবেই। আবার ডিভোর্স হয়ে গেছে বলেই তোমরা কি আগের স্মৃতিগুলি ভুলে যেতে পারবে? কোনো দিনও না। তুমি যে মন থেকে ভালোবেসে সাকিবকে বিয়ে করেছো, আবার সাকিবও তোমাকে সেম টু সেম ভালোবেসে বিয়ে করেছে, তো একজন আরেকজনের এত কাছের লোক ছিলা, কি করে তার বিপক্ষে তুমি কথা বলবা, নেগেটিভ কথা বলবা, আর সেই বা কী করে বলবে, উচিত না। যদি মন থেকে ভালোবেসে থাকো, তাহলে এই ভালোবাসাটাকে শ্রদ্ধা করবা। ডিভোর্স হয়ে গেছে, তাতে কী হয়েছে, ডিস্ট্যান্স ডাজ নট ম্যাটার, এটা সারা জীবন মনে রাখা উচিত। আমি একদিন বউ ছিলাম সাকিবের, সাকিব একটা স্বনামধন্য হিরো, তুমি একটা স্বনামধন্য হিরোইন, তোমাদের ভক্তদের মনে কষ্ট দিও না, আর এই আবলতাবল এগুলি লেখার মানুষকে বলার সুযোগ দিও না, যখন তখন লাইভে চলে আসো না, তোমরা অনেক বুদ্ধিমান আমার চেয়ে, তোমরা আশা করি সঠিক সিদ্ধান্তটা নিয়ে সূক্ষ্মভাবে চিন্তা করে কথা বলবা। কারণ স্টার মানে কি, আকাশের তারা, দেখা যায় ছোঁয়া যায় না, তুমি সেই স্টার, সাকিব সেই স্টার, আমি তোমার সহশিল্পী, এত বড় স্টার হইতে পারি নাই, তারপরেও আমার নীতি নৈতিকতা বোধ দেখে মানুষ আমাকে শ্রদ্ধা করে, সম্মান করে, ভালোবাসে, আর আমার চেয়ে তোমাদেরকে আরও বেশি ভালোবাসে। তোমাদের ভালোবাসায় মানুষ সিক্ত হয়ে একসময় অনেকেই স্ট্রোক করেছে, সালমান শাহর জন্য ফাঁসি দিয়েছে, তুমি জানো না, সালমান শাহরটা সবাই জানে, তোমারটা হয়তো জানে না। যখন তোমাদের ডিভোর্স হইলো, দুইজনে দ্বন্দ্বে জড়িয়ে গেলা, এর এগেনস্টে ও কথা বলতেছো, ওর এগেনস্টে ও কথা বলতেছো, এটা ঠিক না। তোমাদের ভালোবাসার জায়গাটা, শ্রদ্ধার জায়গাটা সবসময় ঠিক রাখবা। তোমাদের ভিতরে কি হচ্ছে না হচ্ছে, যখন আব্রাহামকে দেখতে আসছে, তখন নিগোসিয়েট করে নাও, হয়ে গেল। এই যে আরফান নিশুর যখন ই হয়ে গেল, ওই ছাড়াছাড়ি হয়ে গেল, তখন কি পজিটিভ কথাগুলি বলছে, আহা আমার মনটা জুড়ে গেছে, না সে আমার শ্রদ্ধার জায়গায় আছে, আমি তার শ্রদ্ধার জায়গায় আছি, ওই ব্যাপারে কোনো কমেন্টস করবেন না। সেম টু সেম ফরিদি ভাই, সুবর্ণা
কে আমি অনেক ভালোবাসি, তার ব্যাপারে আপনারা কিছু প্রশ্ন করবেন না, সে আমার ভালোবাসার জায়গায় আছে। আজকে সে একটু ডিস্টেন্সে চলে গেছে, আমি একটু ডিস্টেন্সে চলে আসছি, কিন্তু ভালোবাসা ঠিক আছে, ডিস্টেন্স ইজ ডাজ নট ম্যাটার ফর লাভ। সো দ্যাট অপু প্লিজ মাথা ঠান্ডা করে বুদ্ধি করে কথাবার্তা বললো, তোমার ভক্তদের মনে কষ্ট দিও না, আমিও একজন তোমার ভক্ত, লাভ ইউ।